হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রায়সোনা চ্যানেল। তো রায়সোনা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তাই আজকে হঠাৎ করে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমাদের সঙ্গে। তো আজকে একদম সকাল থেকে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে চলেছি। তো এখন সবে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে সবাই মিলে আলোচনা করছিলাম যে আবার নেক্সট কোথায় ঘুরতে যাব, সেই প্ল্যানই হচ্ছিল। তো যাই হোক, সেই সব প্ল্যান করে এবার আমরা বেরোবো, মানে কিছু শপিং করতে, যেহেতু এখন পুজোর মার্কেট তোমরা সবাই জানো। তো পুজোর মার্কেটে অনেক কিছুই আছে, তাই সবাই মিলে চললাম একটু শপিং করতে। আর এই যে বাচ্চাগুলো, মেয়েগুলোকে রেখে দিয়ে চললাম, আর আমার পুচকেটা তো থাকবে না, তো ওকে নিয়ে যেতেই হবে, তাই ওকে নিয়ে নিলাম। আর বাড়িতে থাকলো রাজু ভাই আর ওই পুচকে বাচ্চাগুলো, বাকি সবাই মিলে চললাম শপিং করতে। আমাদের বড় দাদাও যাচ্ছে সব কিছু লাইট ফ্যান অফ করে দিয়ে, আর আমিও চলে যাচ্ছি। তো এদিকে দুপুরে কি লাঞ্চ করবো সেটাও আমরা রান্না করে গেছিলাম, টুকিটাকি সব কিছুই তরকারি করে গেছি, শুধু ভাতটা হলেই বাকি। তো পুচকে বাচ্চারা আছে বাড়িতে যেহেতু, তো ওদেরকে দায়িত্ব দিয়ে গেছিলাম যে আমরা সব ঠিকঠাক করে দিয়েছি, জল ভাতের চাল সব কিছু ঠিকঠাক করে দিয়ে গেছিলাম পুচকে বাচ্চাদেরকে। শুধু বলে দিয়েছিলাম একটু ধুয়ে চাপিয়ে দিও, যেহেতু আমাদের বাড়িতে বাচ্চাগুলোর মধ্যে মন একটু বড়, তাই মনটাকেই দায়িত্ব দিয়েছিলাম। তো জানি না সে ঠিকঠাকভাবে দায়িত্ব নিতে পারবে কি না, তবে যদি না হয় তাহলে মনে হচ্ছে আজকে আমাদের কপালে ভাত জুটবে না দুপুরে। তো দেখা যাক এখন সে কী করছে, আর আমরা এখন টোটোর জন্য ওয়েট করছি। যেহেতু আমরা সবাই মিলে যাচ্ছি তো একটা টোটোতে তো হবে না, একটা টোটো আমরা নিয়ে বসে গেছি আর দুটো টোটোর অভাব আছে, তাই জন্য আর একটা টোটোর অপেক্ষায় ওরা আছে। আর এদিকে আমার মেয়ে আর জ্যাকিও এখনও এসে পৌঁছায়নি, আর এদিকে ওরা আসবে, তারপরে তখন আমরা একসঙ্গে সবাই মিলে যাব। তো ওই যে চলে এসছে আমার দাদা, আমার ভাই, আমার বর, আমার মেয়ে, সবাই চলে এসছে আর টোটোটাও দাঁড়িয়ে আছে। তো সবাই মিলে চলে এসছি আমরা সুনিতা শপিং করতে। তো এখন দেখি কী কী নেবো, মানে সেরকমভাবে তো কিছু নেবো না, যদি নতুনত্ব কিছু থাকে তবেই নেবো। তো এখন যাওয়া যাক, আর কী নেওয়া যাবে সেটাই আলোচনা করছিলাম। তো দেখো না, এদিকে আমার বৌদি ভাই দাদাকে খেপাচ্ছে যে আমাকে কিছু শপিং করার টাকা দাও, তো না দিলে আমি হয়তো শপিং করতেই যাবো না। তো তাই আমরা দূর থেকে ওটাই মানে শুনে শুনে হাসছিলাম যে দেখো দাদাকে কীভাবে পটকে নিল, আর দাদাও সেভাবে মানে বৌদি ভাইকে টাকাও দিয়ে দিল। তো যাই হোক, বৌদি ভাই আরামসে একদম বাজার করবে, তারপরেও যে মানে টাকা দেওয়া সত্ত্বেও দাদা কিন্তু আমাদের সঙ্গে এসছে বৌদি ভাইকে বাজার করে দেওয়ার জন্য, তো কত ভালো বলো। আর আমাদের বর তো সে বালাই নেই, মানে দেবেই না অথচ বাজারও করে দেবে না। তো যাই হোক, নিজের পয়সা থেকেই করতে হবে। আর এখন যাই কিছু থানের আইটেমের দিকে, যে সেগুলো কী কী নতুনত্ব এসছে, যেহেতু আমাদেরকে থানের কাপড় কিনতে খুবই ভালো লাগে, মানে নিজের মতো করে বানা হয় আর কি, ওই জন্যই আমরা থানের কাপড়টা বেশি কিনি। তো এখন দেখি পুজোর বাজারে কী কী নতুন থানের কাপড় ঢুকেছে। তো সেরকমভাবে দেখলাম তো যেগুলোই আছে দেখছি যে সব মানে মোটামুটি আমাদের দেখা আর মোটামুটি সব কিছু নেওয়া। তো এগুলো যেগুলো এসছে সেগুলোর মধ্যে নতুনত্ব কিচ্ছু আসেনি, আর কিছু সেরকম ভালোও কিছু ঢোকেনি। আরই মাঝে দু একটা দেখছিলাম যে দেখি এগুলো কেমন হয়, তো আমাকে খুব একটা যে ভালো লেগেছে সেটাও লাগেনি, তাই জন্য আমরা থানের কাপড় না নিয়ে সেখান থেকে মানে চলে আসার প্ল্যান করছিলাম। তো এই যে একটা বার করলো কাকুটা, তো এটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, ব্ল্যাকের উপর দেখো অরেঞ্জের মানে ফ্লাওয়ার করা আছে, তো বেশ সুন্দর লাগছে, সবারই পছন্দ হয়েছে। কিন্তু ভাবছিলাম যে এটা নেব না, কারণ যেহেতু অনেকগুলোই আমার আছে এই টাইপের কাপড়ও আছে আর এই টাইপের মানে ব্ল্যাক কালারও আছে, তো একই জিনিস নিয়ে সেটা উচিত হবে না, আর বর্মশাই তো রেগেই যাবে। আর এদিকে চলে এসছে বৌদি ভাই, সেও পছন্দ করতে এসছে, মানে অন্য কাউন্টারে ছিল, সে এবার থানের দিকে এসছে। তো দেখো এদিকটায় আরও কিছু কালারফুল দেখাচ্ছিল, তো আমরা ওইটাই ভাবনা চিন্তা করছিলাম যে আজকে এগুলো নেবো কি নেবো না, সেগুলো সবাই মিলে আলোচনা করছিলাম। তো যাই হোক আর কি, সব মানে সবাই দেখছে, আমিও দেখছি, আমার বৌদি ভাই, আপা, রুজিদি সবাই দেখছিল, তো সবার মতো করে পছন্দ হচ্ছিলো, যেটা হচ্ছিলো সেটা হয়তো আমার হচ্ছিলো না, এরকমভাবেই হচ্ছিলো, সবকে গুটিয়ে গাটিয়ে ওদেরকে ভরা করালাম। যাই হোক, আর নেবো না এখান থেকে, আর অনেকটাই লেট হচ্ছে, আমাদেরকে অনেক শপিং করার বাকি আছে, টুকিটাকি অনেক কিছু কিনতে হবে, তাই ওখান থেকে চলে এসে পুচকে বাচ্চাদের জন্য কিছু প্লাজো দেখছিল আমার বৌদি ভাই, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ের নাচ ভিডিও করছিলাম। কি আর করবো, সে যেখানেই যায় সেখানেই নাচ করে, আর এদিকে তারিক ভাই দেখছে আমার মেয়ের নাচ, তো সে নাচ করছে আর বৌদি ভাইরা মানে প্লাজো কিনছে। তো আমাদের প্লাজো পছন্দ হয়ে গেছে, দু একটা নিয়েও নিলাম, আর এদিকে চলে এসছি মানে আমার বিউটি প্রোডাক্টের জন্য। তো দেখো এখানে একটা শাড়ি মানে মা দুর্গার মতো করে সাজিয়ে রেখেছে, তো বেশ ভালোই লাগছে। আর এদিকে দেখো আমি চলে এসছি আমার বিউটি প্রোডাক্ট নিতে, তো আমি এই মেয়েটার কাছ থেকেই নিই, যেহেতু আমার মানে স্কিন দেখে আমার
মানে ফেস দেখে কোনটা আমার যাবে সেটাই আমাকে দিয়ে দেয়। আর আমার এটা মেয়েটার সঙ্গে আমার খুব বন্ডিংটাও ভালো হয়ে গেছে, তো এখানে ছাড়া আমি আর কোথাও নিতেও পারি না। তো যাই হোক, আমি এখান থেকে কিছু প্ল্যামের প্রোডাক্ট নিয়েও নিলাম আর সেটাকে বিল করে নিয়ে এবার চলে যাব বাড়ির দিকে, যেহেতু অনেক বেলায় হয়ে গেছে, বাড়িও যেতে হবে। তো কিছু আরও কিছু শপিং বাকি ছিল আমার মেয়ের আমার ভাইয়ের টুকিটাকি, তো এখান থেকে আবার তারা বলছে যে মেট্রো বাজার যাবে, তো আমরা আর তারা মানে দেরি করলাম না, তাড়াহুড়োর মধ্যেই বললাম যে চল তাহলে ওখানে মেট্রো বাজারে ঢুকে যাব। তো আমরা এখন নিচ্ছি, মানে আমরা আরও শপিং করেছিলাম আগে, সেগুলোকে মানে এখানে কাউন্টারে জমা দিয়েছিলাম, সেটাকে ছাড়িয়ে নিয়ে যাব। তো সেটারই অপেক্ষায় আছি যে আমাদের প্রোডাক্টগুলোও দিয়ে দেয়, তারপরেই আমরা চলে যাব মেট্রো বাজার। আর সেখানে যে টুকিটাকি জিনিস, মানে সংসারে যেগুলো জিনিস টুকিটাকি, ওয়াটার বোতল, আমার মেয়ের কিছু খেলনা দরকার আছে তো ওগুলোই নেব, আর কিছু হ্যান্ডওয়াশও দরকার ছিল বাড়ির জন্য সেগুলোকেও নেব। তো আমার বর রেমন্ডসে বাজার করেছিল, তো সেটা আমি আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ ওখানে সব কিছু ছেলেদেরই পাওয়া যায়, তাই আমি আর যাইনি, তাই তোমাদেরকেও শেয়ার করিনি। আর আমি যেখানে যাই তোমাদেরকে সব কিছুই শেয়ার করি। তো চলে এসেছি এখন এম বাজার, মানে মেট্রো বাজার বহরমপুরে। তো এখানেও যথেষ্ট ভিড়, পুজোর মার্কেট বুঝতেই পারছো, যথেষ্ট ভিড়। তো তারই মধ্যে টুকিটাকি আমি কয়েকটা ছোটো ছোটো প্লেট আর দুটো জলের বোতল আর আমি নিয়েছি হ্যান্ডওয়াশ, আর এদিকে আমার রায়াসনে একটা খেলনা তুলে নিয়েছে সেটাকেও নিয়ে নিলাম। তো যাই হোক, আমার বর এখন বিল করছে, আর বিল করার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব, সোজা যাব আমার ভাইয়ের একটা মানে জুতোর দরকার, তাই যাব শ্রীলেদার্স। তো ভাইয়ের জুতোর দরকার বুঝতেই পারছো, তো ভাইও যাব, সে সঙ্গে আমাদেরও হয়তো দরকার হয়ে যেতে পারে, তো সেখানে পছন্দ হয়ে গেলে সেখানেও আমরা দুটো জুতো নিয়ে নিতে পারি। তো এখন দেখা যাক, জুতোর দোকান যাই, মানে সিলেদার্স জুতোর দোকান বলতে আমরা যাচ্ছি বহরমপুরের সিলেদার্স। তো এখানেও প্রচণ্ড ভিড়, আর ছেলেদের কাউন্টারে চলে এসেছি, আমার ভাইকে বললাম যে এখন তুমি পছন্দ করে নাও, তো ও বলল যে না এখন যদি তোমরা কিছু নাও তাহলে চলো মেয়েদের কাউন্টারে যাই। তো আমরা এখন মেয়েদের কাউন্টারেও চলে এসেছি, তো আগে আমরা মেয়েদের কিছু পছন্দ করে নিই, তারপরে যাব ছেলেদের। তো এইদিকে দেখো, আমার মেয়েও মানে একদম নিজের দিকে চলে গেছে, মানে ওর কাউন্টারের দিকে চলে গেছে বাচ্চা, আর ও কিছু পছন্দ করছে, তো ওগুলোই দেখছিলাম আর হাসাহাসি করছিলাম যে দেখো পুচকে মেয়েটা, সেও বুঝে গেছে যে তার নিজের জন্য শপিং করতে হবে। তো যাই হোক, ও নিচ্ছে এবং জুতোটা পরেও দেখছে পায়ে ভালো লাগছে কি না লাগছে, তো বেশ ভালোই লাগলো যে ওর জন্য নিয়ে নিলাম একটা। আর এদিকে বৌদিভাই চলে এসছে, সে আবার মানে জুতোটা পরে হেঁটে চলে ফিরে একদম দেখে নিল যে কেমন মানাচ্ছে পায়ে আর কেমন ভালো লাগছে, কমফোর্টেবল কি না, তো সেই আর কি। তো বৌদিভাই একটা নিল, আমিও নিলাম, যেহেতু সেম জিনিস তোমরা জানোই বৌদি ভাই আমি মানে বেসিক্যালি আমরা সব জিনিসই সেম নিই, তো জুতোটাও আমরা সেম নিয়ে নিয়েছি। ও এদিকে আমার বরমশাই বলছে যে তুমিও নিলা, তো আমি বললাম হ্যাঁ একটা নিয়ে নিলাম, তাই সেও অবাক হয়ে গেছে। আর এদিকে আমার ভাই একটা জুতো মানে স্লিপার নিল, যেহেতু ওর দরকার ছিল, স্লিপার ছিঁড়ে গেছিলো তাই সে নিল। আর এদিকে আমার বরমশাইও দেখছে, কারণ ও টুকিটাকি স্লিপার নেব বলছে। তো যাই হোক, সবার একটা করে জুতো হয়ে গেল আর সবাই মিলে মানে একদম ফুল মস্তিতে বাজার করে নিলাম। তো সেখান থেকে বিল টিল করে চলে এসেছি আবার একটা কাপড়ের দোকান, মানে বাগড়েচা, এটা চলে এসেছি আমরা কাদায়। আগে ছিলাম আমরা খাগড়া, মানে খাগড়া মার্কেটে বহরমপুরের, এখন চলে কাদায়ে লিবাজে। দেখো আমার মানে কিছু চুড়িদারের পিসের দরকার ছিল, তো আমি সেটাই নেব ভাবছিলাম। আর এদিকে বেশ সুন্দর সুন্দর অল্প দামের মধ্যে, মানে বাজেটের মধ্যে বেশ সুন্দর সুন্দর চুড়িদারের পিসগুলো দেখাচ্ছিল, যেহেতু আমি সবসময় মানে রেগুলার ইউজ করি চুড়িদার, তো ওই জন্য আমাকে চুড়িদারের পিস আমি দুটো নিয়ে নিলাম। আর আমার মানে ভাইয়ের কিছু দরকার ছিল টুকিটাকি জিনিস, তো আমার ভাইয়ের মানে বেডশিট দরকার ছিল, তাই দুটো বেডশিট মানে আমরা পছন্দ করছিলাম। তো দেখো এটা বেশ সুন্দর, তো যেহেতু আমার এটা খুব পছন্দ পার্সোনালি, কিন্তু সে ছেলে তো মানে ছেলে কে আমার মনে হয় এই টাইপের বেডশিটগুলো একটু বেশি ভালো লাগবে এবং বেশি ভালো মানে ওর বিছানায় ভালো লাগবে। আমার ফুল ফুলগুলো মেয়েদেরকেই ভালো লাগবে, মানে ঘর সাজানোর জন্য ফুল ফুল বেডশিটগুলোই ভালো লাগবে। তো যাই হোক, এগুলো আমি আর পছন্দ করলাম না, তাই পরে মানে তারপরে আবার নামাতে বললাম যে কিছু অন্য কিছু দেখান, আর অনেকগুলোই নামিয়ে দিল। তো দেখো এই বেডশিটটাও আমার খুব পছন্দ হয়েছে, তো কালারটাও খুব ভালো আর সবার পছন্দ হয়েছে, শুধু আমার না সবাই পছন্দ করলো, তাই জন্য এই বেডশিটটা আমি নিয়ে নিলাম। আর এটাও মানে সুন্দর একটা বেডশিট, আর এর ম্যাচিংয়ে আমি একটা মানে দুটো পিলো কভারও নিয়ে নিলাম, যেহেতু বেডশিটের ম্যাচিংয়ে পিলো কভার না থাকলে আমাকে একদমই ভালো লাগে না, মানে সব কিছু একদম পরিপাটি সুন্দর করে সাজিয়ে দিলে বেশ ভালো লাগে। তো এটা আমার খুব পছন্দ, একটা নিয়ে নিলাম আমি আমার ভাইয়ের জন্য, আর এর সঙ্গে দুটো পিলো কভার নিয়ে নিলাম। আর আমি কিছু দেখছিলাম আমার জন্য, মানে আমার বেডশিট, আমার বেডরুমের জন্য বেডশিট, তো সেটাও একটা পছন্দ হয়ে গেল। তো সেটাও নিয়ে এবার বেরিয়ে চলে এলাম কাদাই মানে মার্কেট, মানে যেটা মানে খোলা ওপেনলি মার্কেট আছে সেখানে চলে এসেছি। তো সেখানে কিছু পর্দা, কিছু টুকিটাকি জিনিস আরও সবার ছিল নেওয়ার, তো তারাই নিচ্ছিল, আর আমি তোমাদেরকে চারিদিকটা ঘুরে মানে একটু শেয়ার করলাম যে দেখো এখন মানে দুপুর হয়ে গেছে, যেহেতু আমরা সেই কোন 10টার দিকে বার হয়েছি, এখন পুরো 2:30 বেজে গেছে, প্রচণ্ড জোরে খিদেও পেয়েছে এবং মার্কেট পুরো ফাঁকাও হয়ে গেছে, মানে লোকজন নেই, তো দুপুরবেলায় কে মার্কেট করবে আমরা, নালে
পাগল বলে ঘুরে বেড়াচ্ছি দুপুর বেলায়, তো ওই আর কি। আর এদিকে আবার একটা আপা বেডশিট নেবে বলে মানে চলে এসেছে আরও একটা বেডশিটের দোকানে, তো সেখানেও খুব একটা যে খাস বেডশিট লাগলো তো সেটা লাগলো না, তো আমরা সেখান থেকে চলে আসলাম। চলে এসে সোজা চলে এসেছি মানে একদম বাড়ি, কারণ দুপুরে খাওয়া দাওয়া লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে নিয়েছি, এবার আমরা ব্যাগ গুছিয়েও নিয়েছি, যেহেতু সোজা যেতে হবে আমাকে শ্বশুর বাড়ি। তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম আমি আর বারবার বাড়ি যাব না, একদম যাব শ্বশুর বাড়ি। তো আমার বরকে সমস্ত লাগেজ টাগেজ গুছিয়ে দিয়েছি, নিয়েছিলাম একটা ব্যাগ নিয়ে বাবার বাড়ি, আর যাচ্ছি শ্বশুর বাড়ি তিনটে ব্যাগ নিয়ে। তো বুঝতেই পারছো কী অবস্থা। তো এদিকে যাচ্ছে রোজি দিরাও চলে যাচ্ছে আর আমরাও চলে যাচ্ছি, আর বৌদি ভাইদেরকে টাটা করে দিলাম যে আবার আসবো তোমাদের সঙ্গে। আর বৌদি ভাই তো দাদার জুতো পরে নেমে গেছে। তো যাই হোক, তো এখন টোটোর অপেক্ষায় আছি, আর রায়াসোনাকে একটু আদর করে দিলেও মানে ছোট বৌদি ভাই যে আবার এসো, কিন্তু তো এখন সবাই মিলে আমরা বেরিয়ে পড়বো একসঙ্গে, বাড়িও যাবো একসঙ্গে। তো যাচ্ছি, এবার টোটোর অপেক্ষায় আছি, সমস্ত লাগেজ টাগেজ নিয়ে নিয়েছি, আর রোজিদেরাও যাবে বললাম তোমাদেরকে একসঙ্গে, মানে আপাতত এখন বাস স্ট্যান্ড যাচ্ছি, আর তখন বাস স্ট্যান্ড থেকে আলাদা আলাদা হয়ে যাবো, যেহেতু রোজিদেরা অন্য রুটে যাবে আর আমরা যাবো অন্য রুটে। তো এখন মানে বহরমপুরের বাস স্ট্যান্ড মোহনা যেটা বলছে সেখানে চলে এসেছি, আর সেখানে স্টেট বাসের জন্য অপেক্ষায় আছি, তো দেখা যাক কখন আসে স্টেট বাস। তো এখন দেখো পুজোর জন্যই সব কিছু শপিং মল সুন্দর করে সাজিয়ে দিয়েছে, আর রাত্রে দেখতে আরও অসাধারণ লাগবে, মানে এখন প্রায় সন্ধে হয়ে গেছে তো ওই জন্য লাইট ফাইট জ্বলে গেছে, তো বেশ ভালোই লাগছে দেখতে। আর আমরা বসে আছি স্টেট বাসে, তো ছাড়ার অপেক্ষায় আছি। আর এদিকে আমার রায়াসোনা আমার কোলে ঘুমিয়ে গেছে, যেহেতু অনেক লাফাচাফা করেছে সারাদিন, তানিশা আপার সঙ্গে অনেক খেলেছে, ওই জন্য আজকে ও বাসে ঘুমিয়ে গেছে। আর এদিকে আমরা চলে এসেছি, বেশ সন্ধে হয়ে গেল উমরপুর, আর ওখান থেকে চলে যাবো এবং মানে বাড়ি। তো উমরপুরে কিছু ধরার জন্য আমরা দাঁড়িয়ে আছি, দেখি এখান থেকে কি যায়, আর অনেকটাই রাত হয়ে গেল। তো চলো আজকের মতো আমার ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার অন্য কোনো ভিডিওতে। যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, এবং তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।